আসসালামু আলাইকুম মরহামল্লা ওবরকাত ইন আলহামদুলিল্লাহ ওসসলাত মাল্লা নবী বাদা সম্মানিত দিনী ভাই বোনেরা আমরা আমাদের নিয়মিত অনুষ্ঠান মসজিদনবীর খতবার বঙ্গ অনুবাদ যা আমরা এই মুহূর্তে লাইভ করছি আল্লাহ তালা যেন তৌফিক দান করেন আজকের তারিখ হচ্ছে তেইশে সফর চোদ্দোশত পঁয়তাল্লিশ হিজরি আটই সেপ্টেম্বর দুই তেইশ ইংরেজি আর আজকে মসজিদ নববীতে যিনি খুতবাটি প্রদান করেছেন তিনি হচ্ছেন আবদুল্লাহ বিন আবদুর রহমান আল বুয়াইজান হাফিজাহুল্লাহ আর যে বিষয়ে তিনি খুতবাটি প্রদান করেছেন তা হচ্ছে পারস্পরিক সম্পর্ক রক্ষা ও বিচ্ছিন্নতা মীমাংসার গুরুত্ব পারস্পরিক সম্পর্ক রক্ষা ও বিচ্ছিন্নতা মীমাংসার গুরুত্ব বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ রব্দুল্লা আলমিন যেন আমাকে বিষয়টিকে সুন্দরভাবে উপস্থাপন করার তৌফিক দান করেন আর আপনারা যারা শুনছেন মনোযোগ দিয়ে তা শোনার চেষ্টা করবেন আমি এবং আমরা সবাই যেন যা খুতবাতে তিনি বলেছেন সেটা শুনে আমরা যেন এর উপর জীবন গঠন করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুক আমিন সম্মানিত খতিব সাহেব প্রথমে আল্লাহ রব্লা প্রশংসা করেছেন অথবর রাসুল্লাহ সাল্লাহ আলহামের উপর দরুদ পাঠ করে তিনি মুসলিম উম্মাকে লক্ষ্য করে বলছেন হে আল্লাহর বান্দারা পরস্পরের সম্পর্ক সম্প্রীতি উত্তম চরিত্র পরস্পর মাঝে ভালোবাসা একে অপরের সাথে যে ওয়াদা অঙ্গীকার সেটাকে পূর্ণ করা এগুলো হচ্ছে একটি ইবাদত যা সৎ কাজ যে ইবাদত আল্লাহ তালা তার বান্দাদের উপর ওয়াজিব করে দিয়েছেন এমন কি যারা এর উপর আমল করবে তাদের জন্য অনেক সোয়াবের ব্যবস্থাও আল্লাহ তালা রেখে দিয়েছেন আর যারা এ অধিকারকে লঙ্ঘন করবে পরস্পরের সম্পর্ক ভালোবাসা এরপরে ভ্রাতৃত্বের বন্ধন এসব কিছুকে যারা লঙ্ঘন করবে বিনষ্ট করবে তাদের জন্য আল্লাহ তালা আজাব ও শাস্তির ব্যবস্থাও রেখেছেন তবে এই সমস্ত সম্পর্কগুলোর মধ্যে বা একজন আরেকজনের সাথে পরস্পরের সম্পর্ক বা অধিকারের বিষয়ে যেটা যে সমস্ত মানুষগুলো গুরুত্ব পাচ্ছে সেটা হলো প্রথমে মা বাবার অধিকার মা বাবার সাথে সুসম্পর্ক রক্ষা করা এরপরে স্বামী স্ত্রীর মাঝে সুসম্পর্ক রক্ষা করা এমনকি আত্মীয় স্বজনদের মাঝে যারা নিকট আত্মীয় স্বজন রক্তের সম্পর্ক আত্মীয় স্বজন তাদের মাঝে সম্পর্ক রক্ষা করা এরপরে প্রতিবেশীর যে হক অধিকার বন্ধু বান্ধবদের যে অধিকার এমনকি পথিক অপরিচ অপরিচিত মুসলমানদের যে অধিকার এগুলো রক্ষা করা এদের সাথে সুসম্পর্ক বজায় রাখা এটা একটা হচ্ছে এটা হলো ইবাদত এর মাধ্যমে আল্লাহ রব আলম বান্দাদের সোয়াবের ঘোষণা করেছেন এর মাধ্যমে বান্দাদেরকে আল্লাহ তালা পুরস্কারের ঘোষণা করেছেন আবার যারা এটাকে লঙ্ঘন করবে এর উপর সম্পর্ক রাখবে না বিনষ্ট করবে তাদের জন্য শাস্তির কথাও কোরআন এবং সুন্নায় বর্ণিত হয়েছে তো সর্বপ্রথম সম্মানিত হতিফ সাহেব সম্পর্ক বজায় রাখার গুরুত্বটি দিয়ে বেশ কিছু কোরআন এবং সুন্নার দলিল তিনি পেশ করেছেন যেমনটি আল্লাহ রব্বুল আলমিন তিনি সুরতুল হজরতের দশ নম্বর আয়তে কারিমাই বলছেন ইনাম আল মেনা ইখয়া ফাঁস বাইনা আখাওয়াইকুম মোমিনগণ হচ্ছে ভাই ভাই আল্লাহ তালা সমস্ত মমিনদেরকে দূরের এবং কাছের পরিচিত অপরিচিত আত্মীয়তার সম্পর্ক যাদের সাথে আছে যাদের সাথে আত্মীয় নাই সবাই ভাই ভাই এবং আল্লাহ তালা বলছেন ফাঁস লেখেও বাইনা আখাওয়াইকুম তোমরা তোমাদের ভাইদের মাঝে নিজেদের মাঝে তোমরা কী করো ফাঁস তোমরা মীমাংসা করো সংশোধন করো সমস্যা যদি হয়ে যায় তোমরা মীমাংসা করো অত্যা তোমরা আল্লাহ তালাকে ভয় করো লা কুমতুর হেমন তাহলে তোমরা দয়া অনুগ্রহ পাবে আল্লাহ রকুল আলমিন এভাবে আমাদেরকে পরস্পরের মাঝে সম্পর্কের বিষয়টি বলে দিয়েছেন যে ইমানদাররা যারা আছে সবাই ভাই ভাই এবং সমস্যা হলে সমাধান করতে বলেছেন এজন্য সম্পর্ক বজায় রাখতে হবে এবং যদি কখনো বিচ্ছিন্ন হয় সেটাকে মীমাংসা করতে হবে আল্লাহ তালা সে তৌফিক দান করুক আমি রসুলুল্লাহ সাল্লাম আল্লাহ সাল্লাম বলেছেন লেই উমিনুক মাহাতা ইহিব আলী আহি হিমা ইউহিব আলী নফসিহি বুখারী মুসলিম এসেছে যে তোমাদেরকেও ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি সে নিজের জন্য যা পছন্দ করে সে তার অপরের জন্য তার ভাইয়ের জন্য সে যদি পছন্দ না করে ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না অর্থাৎ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না অতএব আমি যেমন চাই যে সবাই আমার সাথে ভালো সম্পর্ক রাখুক ঠিক আমাকেও তাই করতে হবে যেন আমিও সবার সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে পারি আল্লাহ তালা সে তফিক দান করুক আমিন মুমিনদের সম্পর্কটা হচ্ছে গভীর এবং নিবিড় তাদের সম্পর্কের দৃষ্টান্ত রাসলাম দিয়েছেন যেমনটি সই মুসলিম এসেছে আল্লাহ নবী সাল্লাহাম গোটা পৃথিবীর মুমিনদেরকে তিনি একটি শরীরের সাথে তুলনা করেছেন একটি শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাথে তুলনা করেছেন তিনি বলছেন নাফি উল মিনী নফি তিহিম ও তাহমিহিম ও তাহিম মেসল উসাদস্তাক ইরুলি বিসারি হুমা মুমিনদের পারস্পরিক সম্পর্ক তাদের মাঝে পরস্পরের মাঝে দয়া অনুগ্রহ এবং ও তাফিহিম তাদের মাঝে যে এই যে সহানুভূতি এবং আন্তরিকতা এটার দৃষ্টান্ত হচ্ছে মাসারুল জেসাদ একটি শরীরের মতো শরীরের কোনো একটি অঙ্গ যখন আক্রান্ত হয় অসুস্থ হয় তখন দেখা যায় শরীর সমস্ত শরীর অনিদ্রা অনুভব করে এবং প্রচণ্ড গরমের অনুভব করে জ্বর অনুভব করে এটা সৃষ্টি হয় কিন্তু সমস্ত গোটা অঙ্গে প্রতিটি অঙ্গে অঙ্গে সৃষ্টি হয় একটা অঙ্গে আক্রান্ত হলেই হলো তো এটা হচ্ছে মুমিনদের অবস্থা পারস্পরিক সম্পর্কের অবস্থা হচ্ছে এরকম যে মুমিনরা যে যেখানেই থাকুক না কেন তারা একটি দেহের মতোই তারা একে অপরের সাথে সম্পর্ক বজায় রাখবে একে অপরের সাথে এমনিই আল্লাহ তালা আত্মীয়তার বন্ধন সৃষ্টি করে দিয়েছেন ইমানদার হওয়ার কারণে ভায়ান আল্লাহ এই জন্য সকল মুমিনদের সাথে আমাদের সম্পর্ক থাকবে খুব ভালো আল্লাহ যেন সেই তফিক দান করেন বিষয়টা আসলে অনেক কঠিন আমরা মানে এটাকে যত সহজ মনে করছি তত সহজ নয় বরং অনেক ত্যাগ দেওয়া উচিত তাহলে আমরা সম্পর্ক বজায় রাখতে পারবো আল্লাহ সেই দান করুক আমিন এরপর সম্মানিত হতিফ সাহেব বলছেন যে জেনে রাখো এই যে পরস্পরের সম্পর্কের বিষয়টি বলা হলো এর মধ্যে যারা সবচেয়ে নিকটবর্তী যারা সবচেয়ে অধিকার রাখেন তারা সহানুভূতি পাওয়া দয়া পাওয়া ভালোবাসা সম্প্রীতি পাওয়া তারা হচ্ছে হুমুল আক্রমণ তারা হচ্ছে আত্মীয় স্বজন যারা আছেন এবং যারা মানে একই রক্তের একই রক্তের সম্পর্কীয় যারা আছে একই রক্তের সম্পর্কে যারা আছে তাদের সাথে এই সম্পর্ক বজায় রাখার বিষয়টি অধিক গুরুত্বপূর্ণ ইসলাম এই সম্পর্কটাকে বজায় রাখতে তাদেরকে ঐক্য হতে তাদের সবাইকে এককভাবে থাকতে উদ্বুদ্ধ করেছে এজন্য সুরতর রোমে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আটত্রিশ নম্বর আয়তে কারিমে বলেছেন যে ফতিহসিনাবিল তুমি নিকট আত্মীয় স্বজনদের হক আদায় করো মিসকিনদের হক আদায় করো এবং অবেন যারা পথিক তাদের হক আদায় করো আর এটা হচ্ছে কল্যাণ্ল আর সেটা হচ্ছে কল্যাণ তাদের জন্য যারা কেবলমাত্র শুধুমাত্র এক আল্লাহ তালা সন্তুষ্টি চায় সুবাহান আল্লাহ ওউলায় কাহমুল মুফলিহুন আর তারা হচ্ছে সফল কামি কারা যারা এইভাবে আত্মীয়তার সম্পর্ককে ঠিক রাখবে রক্ষা করে চলবে তাদের জন্য হচ্ছে বিরাট কল্যাণ তারা সফলকামী মানুষ আলহামদুলিল্লাহ অতএব আত্মীয়তার সম্পর্কের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ তালা আমাদেরকে সেই গুরুত্ব বোঝার তৌফিক দান করুক আমি এতক্ষণ পর্যন্ত সম্মানিত হতিফ সাহেব বেশ কিছু করানুল করিমের আয়াত এবং বেশ কিছু হাদিস উল্লেখ করে আমাদেরকে এটাই বুঝালেন যে আত্মীয়তার সম্পর্ক এবং পরস্পরের যে সম্পর্ক সেটাকে রক্ষা করতে হবে বজায় রাখতে হবে এটা আল্লাহ রবাহিন মানব জাতির উপর মুসলমানদের উপর ওয়াজিব করে দিয়েছেন ওয়াজিব করে দিয়েছেন সুবহান আল্লাহ এবার তিনি আমাদেরকে বিচ্ছিন্ন হতে নিষেধ করছেন তিনি বিচ্ছিন্নতার সমস্ত পথ থেকে আমাদেরকে মুক্ত থাকতে বলেছেন যে তিনি বললেন সমানিতা হতিফ সাহেব বলছেন যে পরস্পরের মাঝে এই যে অনৈক্য এবং বিবেদ সম্পর্ক বিচ্ছিন্নতা একে অপরকে ঘৃণা করা একে অপরের সাথে বিদ্বেষ পোষণ করা হিংসা পোষণ করা বিরোধিতা করা আসলেই এমনকি মানে হৃদয়কে আক্রান্ত করে যত কিছু আছে মানুষের মধ্যে যত বিদ্বেষ বিশৃঙ্খলা এ যা কিছু আছে আসলেই এগুলো কিন্তু মানুষের পারস্পরিক সম্পর্ককে এবং আত্মীয়তার বন্ধনকে ভালোবাসাকে সবকিছুকে বিচ্ছিন্ন করে এই বিবেদ এই অনৈক্যতা এই বিরোধিতা এই হিংসা বিদ্বেষ এগুলো সব কিছু এই বিশৃঙ্খলা এগুলোই কিন্তু মানুষের ধ্বংসের একমাত্র কারণ ধ্বংসের মূল ভিত্তি ফাঁসাদ ও বিপর্যয়ের এবং অবক্ষয়ের মূল ভিত্তি হচ্ছে এগুলোই হিংসা বিদ্বেষ পরস্পরের ইত্যাদি তো এই জন্য এই জিনিসটাই স্বামী স্ত্রীর মাঝে দেখা যায় বিচ্ছিন্নতা ঘটায় ভালোবাসার মানুষের মাঝে বিচ্ছিন্নতা ঘটায় এবং ব্রাতৃত্বের বন্ধনকে বিনষ্ট করে প্রতিবেশী এবং বন্ধুদের মাঝে ফাটল সৃষ্টি করে সব কিছুই হচ্ছে এই যে এই জিনিসগুলো মানে বিভেদ তারপরে ঘৃণা এরপরে হিংসা বিদ্বেষ পরস্পরের বিরোধিতা এরপরে বিশৃঙ্খলা ইত্যাদি এগুলো এগুলো হচ্ছে কারণ অতএব এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে বিরত থাকতে হবে এই মর্মে সাল্লাম এত সুন্দর একটি উক্তি পেশ করেছেন যে তার বাণীগুলো কত সুন্দর কীভাবে তিনি সম্পর্ককে বজায় রাখার গুরুত্ব দিয়েছেন যে রাসুল্লাহ বলছেন যেমনটি হাদিসটি এসেছে সই মুসলিমে যে ল তোমরা একে অপরের সাথে হিংসা বিদ্বেষে লিপ্ত হয়েও না ওলা তানা যাসু তোমরা কোনো অবস্থাতেই একে অপরকে ধোকা দিবে না ওয়ালা তাবা গদ তোমরা বিদ্বেষ করবে না পরস্পরের সাথে বিদ্বেষ পোষণ করবে না তাদা বারু একজন আরেকজনের পিছনে শত্রুতা অবলম্বন করবে না ওলা তাজাসসু একজন আরেকজনের পিছনে লাগবে না করবে না তোমরা একজন আরেকজনের পিছনে গোয়েন্দাগিরি করা যেটা আমরা বলি ওয়ালা তাজাসসু এবং একজন আরেকজনের পিছনে দুষ অনুসন্ধান করো না তোমরা দেখেন সবগুলি কিন্তু আমরা করি এগুলো করো না একজন আরেকজনের উপর মানে ক্রয় বিক্রয় করো না একজন দামাদামি করছে ওটা শেষ না হতে আপনি গিয়ে আবার শুরু করে দিলেন এটা নিষিদ্ধ করলেন তাহলে এই যে জিনিসগুলো হিংসা করা ধোঁকা দেওয়া তারপরে বিদ্বেষ পোষণ করা শত্রুতা পোষণ করা গোয়েন্দাগিরি করা গোপনে দুশ্চিতার তালাশ করা এগুলো সব কিছু নিষেধ করেছেন এবং একজনের বিক্রি না হতেই আরেকজনে বলছে আমার কাছে চলে আসো আমার কাছে কম দিব। এই যে যে জিনিসগুলো এগুলো নিষিদ্ধ তো আজকে এগুলোই কিন্তু আমাদের সমাজের বিচ্ছিন্নতার শত্রুতার পরস্পরের বিচ্ছিন্নতার আত্মীয়তার সম্পর্ক বিনষ্ট হওয়ার বন্ধুর মাঝে ফাটল হওয়ার এগুলো কিন্তু কারণ স্বামী স্ত্রীর মাঝে যে বন্ধন সেটা বিনষ্ট হওয়ার কারণ কিন্তু এটাই একজন আরেকজনের মানে গোপন বিষয় নিয়ে যখনই শুরু হয় তখনই কিন্তু সব কিছু শেষ হয়ে যায় তো এই জন্য এই জন্য রাসুল্লাম বলছেন অখনো ইবাদ বান্দারা কী করো তোমরা ইবাদাম্ম এখো আন তোমরা কি করো ইহো ভাই ভাই হয়ে যাও আল্লাহর বান্দারা কামা আমার যেমনটি আল্লাহ তালা তোমাদেরকে আদেশ করেছেন আল মুসলিম আখল মুসলিম একজন মুসলিম তো একটা মুসলিমের ভাই আলায়দিন আখদুলহু সে তাকে জুলুম করবে না তাকে অপমানিত করবে না আলায় আকির তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না হ্যা প্রতিপন্ন করবে না এবং তা আহা হ এরপরে সাল্লাম তিনি তার মানে বুকের দিকে ইশারা করে তিনবার বললেন তাকু আহা হাকো আহা হাকুয়াতে এই যে এখানে থাকে এখানে বুকে থাকে বি হাসবি মুসলিম একজন ব্যক্তি নিকৃষ্ট হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট সে তার ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করে তুচ্ছ জ্ঞান করে এটা কিন্তু আজকে আমরা খুব বেশি করি যে ও কি জানে ও কি বুঝে ওর কি আছে এভাবে মানুষকে হে প্রতিপন্ন করি ওর কিছু না থাকতে পারে সে একজন মুসলিম এজন্য মুসলিম ভাইকে কোন অবস্থাতেই তুচ্ছতা ছিল করা যাবে না যে করবে সে হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ রাসুলুল্লাহ সাল্লাম বলেছেন এরপরে বললেন কুল্লুল মুসলিম আইনুল মুসলিম হারাম দামুহু দামু হু প্রতিটি মুসলমানের উপর একে অপরের উপর হারাম তার রক্ত তার সম্পত্তি তার সম্মান আল্লাহ আকবর এগুলোর উপর আঘাত করার কোন অধিকার আমাকে আপনাকে দেওয়া হয় নাই অতএব আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত নোংরামি থেকে হেফাজত করেন যে সবসময় মানুষের পিছনে লেগে থাকা সবসময় শত্রুতা অবলম্বন করা সবসময় গোয়েন্দাগিরি করা সবসময় মানুষের দুশ অনুসন্ধান করা মানুষের সাথে হিংসা বিদ্বেষ করা এগুলো থেকে এবং একে অপরকে মানে কাউকে তুচ্ছতা ছিল করা এই সমস্ত নোংরামি পথ থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আবিন সম্মানিত খতিফ সাহেব এবার তিনি বললেন যে যা দেখলে পরে অন্তর ভেঙ্গে যায় যা দেখলে পরে অন্তর বিদীর্ণ হয় সেটা হচ্ছে একটি পরিবারের সম্পর্ক যখন বিচ্ছিন্ন হয় পরস্পরের সম্পর্ক যখন দূরত্ব চলে আসে তিনি বললেন যে এটা দেখে হৃদয় ভেঙে যায় অন্তর আঘাতপ্রাপ্ত হয় কারণ শয়তান তাদের মাঝে প্রবেশ করে তাদের ঐক্যতাকে বিনষ্ট করে তাদের পরস্পরের ভালোবাসাকে বিচ্ছিন্ন করে এটা করা যাবে না কারণ যারাই এই সম্পর্ককে নষ্ট করবে এই আত্মীয়তার সম্পর্ককে নষ্ট করবে এবং বিদ্রোহ করবে এটা এমন একটি পাপ যার শাস্তির দুনিয়া তো আছে আখেরাতও আছে এ সম্পর্কে রাসুরুল সোসেন বলেছেন যার সুনানি আবুদাবাদি আর সে মামিন জাম্বিন আহর আইয়ো আজ্ঞি নাম লহু আলকুবাত আলি সো আহে বিহি ফির দুনিয়া মা মায়াদা খিরুল্লাহু ফিল আখির মিনাল বাগি ও কথিয়াতে রহিম তিনি বললেন যে এই যে বিদ্রোহ করা এবং আত্মীয়ত সম্পর্ক বিচ্ছিন্ন করা মানে এর চাইতে আর কোন গুণা নেই যেই গুনার শাস্তি আল্লাহ রব্লা আলমিন বান্দাকে দুনিয়াতেও তরিত গতিতে দেন আবার আখেরাতেও তার জন্য বাকি রাখেন এই দুটো গুনা ছাড়ার কোনো গুণা নেই আল্লাহ আকবর তাহলে কত কঠিন কথা এই জন্য আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে না এবং বিদ্রোহ করা যাবে না এটা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আমিন এবার সম্মানিত খতিব সাহেব বলছেন হে আল্লাহর বান্দারা তোমরা সম্পর্ককে তোমরা মানে এটাকে গঠন করো সম্পর্ককে শক্তিশালী করো তোমরা তোমাদের হে আল্লাহর বান্দারা তোমাদের অঙ্গীকারকে তোমরা নবায়ন করো তোমরা মানুষের সাথে অপরের সাথে যোগাযোগ রক্ষা করে চলো এবং জিয়ারত করো এবং তোমাদের মাঝে এই যে সম্পর্কহীনতা এটাকে নিরসন করো আর তোমরা পরস্পরের মাঝে তোমাদের অন্তরে ভালোবাসা সম্প্রীতি এই সম্প্রীতির অনুভূতিকে জাগ্রত করো তিনি এভাবে আমাদেরকে নসিহত করলেন যেন আমরা যত বিচ্ছিন্নতার মধ্যে আছি সেগুলোকে নিরসন করে আপুষ করে মীমাংসা করে আমরা যেন ভালো মানুষ হয়ে যাই পরস্পর ভাই ভাই হয়ে যাই আমরা যেন একে অপরকে ভালোবাসতে পারি সেটা তিনি করতে বলেছেন আল্লাহ আমাদের সবাইকে মানার তা দান করুক আমিন এরপরে সম্মানিত খতিফ সাহেব এবার তিনি যারা সবুর করবে ধৈর্য ধারণ করবে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য সবুর করতে হবে আত্মীয়তার মধ্যে ভুল ত্রুটি হতে পারে তারা আপনাকে কষ্ট দিতে পারে কিন্তু এগুলো ক্ষমা করতে হবে এগুলো ক্ষমা করলেই তো আখেরাতে জান্নাত পাওয়া যাবে এ সম্পর্কে এ সম্পর্কে সম্মানিত হতিম সাহেব বলছেন যে মানুষের মানুষকে ক্ষমা করা এবং ক্রোধকে হজম করা মানুষ কষ্ট দিয়ে সেটাকে মানে কষ্টকে সহ্য করা এটা হচ্ছে আল্লাহর কাছে একটা বিরাট বড় ইবাদত আলহামদুলিল্লাহ আল্লাহ নিকটবর্তী হওয়ার বিরাট মাধ্যম আর ওয়াহক উন্নাসি বিবা এক্ষেত্রে সবচেয়ে অধিকার রাখেন তারা হচ্ছেন আত্মীয় স্বজন অর্থাৎ তুমি আত্মীয় স্বজন যারা আছে তাদের ক্ষেত্রে তো তাদের কষ্টটা তুমি সবুর করবে তাদের ক্ষেত্রে রাখকে তুমি হজম করবে তারা ভুল করলে তুমি ক্ষমা করবে আরে এরাই তো বেশি হকদার আমরা কিন্তু দূরের মানুষকে ক্ষমা করে দিই কাছের মানুষকে ক্ষমা করতে পারি না তো সমৃদ্ধ খতিব সাহেব বলছেন কাছের মানুষ এরাই তো বেশি হকদার ক্ষমা পাওয়ার তাদেরকে তাদের কষ্টকে তুমি সহ্য করবে কারণ আল্লাহ রব্বুল বলেছেন ও তোমরা ক্ষমার দিকে তোমাদের রবের ক্ষমার দিকে দ্রুত গতিতে এগিয়ে যাও এবং দ্রুত গতিতে জান্নাতির দিকে এগিয়ে যাও যার প্রশস্ত হচ্ছে আকার জমি বিস্তৃত যা মুতাকিনদের জন্য প্রস্তুত করা হয়েছে আর আল্লাহন এনফিকম আহিসারহ ইউল রাজিম ইন আল গাইজ আল্লাহ হাফিন আনিন্নাস যারা জান্নাতি তো তারাই মুত্তাকিন তো তারাই যারা সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায় অভাব অনটনে এবং যখন অভাব অনটন থাকে না তখনও আল্লাহর পথে খরচ করে রাগকে হজম করে ও আহিনা আনিন্নাস মানুষের ভুলগুলোকে ক্ষমা করে দেয় তারাই হচ্ছে জান্নাতি মানুষ ভায়ন আল্লাহ তাহলে ক্রুত হজম করা মানুষের দুশ ক্ষমা করা এটা হচ্ছে জান্নাতি মানুষের গুণাগুণ হে আল্লাহ এই গুণ আমাদেরকে তুমি দান করো এবার সমর্থিত খতিব সাহেব প্রথম হুতপাটি শেষ করতে যাচ্ছেন তিনি শেষ করার আগে বললেন হে আল্লাহর বান্দারা তোমরা একে অপরকে ক্ষমা করার এই যে চরিত্র এই চরিত্রের উপর তোমরা জীবন গঠন করো সবের আশা করো একে অপরকে সবুরের উপদেশ দাও দয়ার উপদেশ দাও আল্লাহকে ভয় করো তোমাদের পরস্পরের মাঝে সম্পর্ককে সুদৃঢ় করো শক্তিশালী করো আল্লাহ এবং আল্লাহর রাসুলের আনুগত্য করো যদি তোমরা মুমিন হয়ে থাকো এই কথা বলেই প্রথম হুতবাটি শেষ করেছেন দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব তিনি সম্পর্ককে অটল রাখার ক্ষেত্রে উপদেশ দেওয়ার পরে বললেন যে তোমরা সমস্যা হলে মীমাংসা করো তোমরা মীমাংসাই ফিরে যাও আসুল্ হইর মীমাংসা করা আপোষ করা এটা হচ্ছে কল্যাণ আপুষ সম্পর্কে তিনি উপদেশ দিলেন যে যদি আপুষ করা হয় এটা হচ্ছে আদমল ইবাদত ইবাদতের মধ্যে অন্যতম একটি বড় ইবাদত কাজেই আল্লাহ তালা যে কত মানুষকে আপুষের কারণে বিভিন্ন ফেতনা থেকে জগরা ফাঁসা থেকে বাঁচিয়ে দিয়েছেন বিচ্ছিন্নতা থেকে ঘৃণা থেকে বাঁচিয়ে দিয়েছেন কত মানুষকে বাঁচিয়ে দিয়েছেন যে যদি আপুষ করা হয় মীমাংসা করা ওই জন্য মীমাংসার গুরুত্বটা খুব বেশি কারণ আল্লাহ আদেশ করেছেন তোমরা মীমাংসা করো এই যে জগরা জগরাফাসাদের যে আগুন এটাকে নিবানোর জন্য তোমরা পরস্পর মাঝে ইসলা করো মীমাংসা করো তোমাদের মাঝে এই যে বিভেদ হিংসা ঘৃণা এগুলো দূর করার জন্য মীমাংসা করো কারণ মুমিনরা তো ভাই ভাই কাজে ভাইদের মাঝে তোমরা মীমাংসা করো এই নসিহত সম্মানিত হতিফ সাহেব তিনি আমাদেরকে করেছেন তাই আল্লাহর কাছে একটি বড় ইবাদত হচ্ছে যে মানুষ ইসলা হুজায়াতিল বেগিন তারা পরস্পরের মাঝে মীমাংসা করবে এই কাজটা কিন্তু আমরা করি না আমরা কি করি কানা করি কানাকানি করি এই জন্য আল্লাহ তালা বলেছেন লাফি কথিজুয়া হোম এই যে অধিক পরিমাণে অনেক ক্ষেত্রে অধিক পরিমাণে এই যে গোপন পরামর্শ করা কানাঘোসা করা কানাকানি করা এগুলোতে কোনো লাভ নাই কোনো কল্যাণ লা কোনো কল্যাণ নাই এই অধিক পরিমাণে গোপন কথাবার্তা গোপন পরামর্শ কানা কানাকানি করা ইত্যাদি এগুলোতে কোনো লাভ নাই চুপি চুপি কথা বলা এগুলোতে কোনো লাভ নাই লাভ আছে যে ব্যক্তি মানুষকে ইল্লামান আমার আও আউমাহরফিন আউ নাস, যে মানুষকে সদ্গার আদেশ করে যে মানুষকে সদগার আদেশ করে বলে যে সদগা কর সব হবে কাজের আদেশ করে আউ নাস, মানুষের মাঝে যারা মীমাংসা করে তারা না কল্যাণের মধ্যে আসে তারা কল্যাণের মধ্যে আসে যারা মীমাংসা করে মীমাংসা বাদ দিয়ে শুধুমাত্র সমালোচনা সমালোচনার সমালোচনা করে করে সমাজটাকে একদম দুর্বন্ধ করে দিয়ে আমরা নাউজবিল্লা একটা মানুষ ভুল করেছে তার কাছে গিয়ে তাকে তাকে যে সংশোধন করব দুই ব্যক্তি ঝগড়া লেগেছে সেখানে যে মীমাংসা করব এই পথ না খুঁজে শুধুমাত্র আরও আগুন জ্বালায় আগুন জ্বালাই দিয়ে পরস্পর সমালোচনা সমালোচনা কাকে বলে এই যে মুখ আছে ইচ্ছা মতো করি এই যে এগুলো এগুলো জাহান্নামীদের কাজ এগুলো হচ্ছে অপরাধ এগুলো পাপ এই সমস্ত পাপ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমিন তাই রাসুল্লাহম বলেছেন যে এটা হচ্ছে একটা সদ্কাপ যে ইয়া আিলু বাইনালিস সদাক দুই বেজের দুই ব্যক্তির মাঝে পরস্পরের মাঝে যদি সৎ বিচার করা হয় এটা হচ্ছে সদ্গা স্বরূপ আলহামদুলিল্লাহ তাই এ কাজ আমাদেরকে করতে হবে আল্লাহ তৌফিক দান করুক আমিন রাসুল্লা সাল্লাম আরও বললেন আফদুল সদাক সবচেয়ে উত্তম সদগা হল ইসলাহু হুদায়াতিল বাইন পরস্পরের মাঝে সংশোধন করা মীমাংসা করা এটা হচ্ছে উত্তম সদ্গা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই কাজটা যদি আমরা করতে পারি উম্মতের মাঝে ঐক্যতা আসবে সমস্যার সমাধান আসবে উম্মত একটা সময় তারা কালবুনিয়ানিল মারসুস শিসাগলানো প্রাচীরের মতো তারা হয়ে যাবে একটা শরীরের মতো হবে এটা হবে যদি আমরা সবসময় মীমাংসার দিকে আসি তাহলে হবে তাই আল্লাহ রাসুলসাল্লাম বলছেন আমি কি তোমাদেরকে জানাবো না সিয়াম পালন করার চাইতে সলাতের চাইতে সদ্গার চাইতে উত্তম একটা ইবাদত আছে বলবো না কি যেটা শাহবাগন বলেন অবশ্যই বলবেন নবীজি বলেন সোলা হদয়াতিলবাইন পরস্পর মাঝে মীমাংসা করা এটা হলো এরকম শ্রেষ্ঠ ইবাদত সুবাহান আল্লাহ আবার আবার মানে এখন শুধু মীমাংসা নিয়ে থাকবেন নামাজ তুজা সব বাদ দিবেন এগুলো ফরস ইবাদত তো লাগবেই নফল সিয়াম, নফল সদকা নফল সলাতের চাইতে এই কাজ করা উত্তম মীমাংসা করা এটা বোঝানো হচ্ছে এখানে তারপরেও গুলি করতে হবে আর পরস্পরের মাঝে বিচ্ছিন্নতা ঘটানো অশান্তির আগুন জ্বালিয়ে দেওয়া এটা হচ্ছে ধ্বংসের কারণ বুঝে আসলো ধ্বংসের কারণ আল্লা আমাদেরকে হেফাজত করুক আমিন এবার সম্মানিত হতিফ সাহেব বলছেন তোমরা পরস্পরের হক অধিকার আদায় করে দাও এটা নষ্ট করো না কারণ কেয়ামতটা এমন একটা কঠিন দিবস সেই দিবসের ক্ষেত্রে রাসুলুল্লা সাল বলেছেন লাতু আদুল হকু ই আহামল কেয়ামা কেয়ামতের দিন অবশ্যই প্রতিটি পাওনাদার তাদের হককে বুঝিয়ে দিতে হবে প্রত্যেকের হক সেদিন আদায় করা হবে অবশ্যই করা হবে ক্যামতের দিন হাততাই তাই কদ আলী সাতিল জাল হামিনা সাতিল কর না এমনকি সিংবিহীন ছাগল এই ছাগলটাকে যে সিং বিশিষ্ট ছাগল সে যে কী করেছে মানে গোতা দিয়েছে এটারও এটারও কিন্তু অবশ্যই প্রতিশোধ গ্রহণ করা হবে পাওনা বুঝিয়ে দিতে হবে তাই সম্মানিত হতিশ আমাদেরকে এভাবে বুঝালেন যে তোমরা এই কাজগুলো করো অধিকার আদায় করে দেওয়া আল্লাহ সন্তুষ্টের জন্য করো এবং তোমরা হিসাব করার আগে হিসাবটা করে নাও এভাবে করে তিনি আমাদেরকে নত করেছেন তো এখানেই আমরা শেষ করছি আজকের এই গুরুত্বপূর্ণ খুতবাটি যে পরস্পরের মাঝে সম্পর্ক বজায় রাখার যে গুরুত্ব এবং পরস্পরের বিচ্ছিন্নতাকে মীমাংসা করে সুন্দর পরিবেশ গঠন করার যে ফজিলত এটা আমরা জানতে পেরেছি আল্লাহ তালা আমাদেরকে এর ওপর আমল করার তফিক দান করুক এবং আমরা আমরা যেন উপর জীবন গঠন করতে পারি সেই তৌফিক আল্লাহর কাছে চেয়ে আমি শেষ করছি আসসালাতসালাম ওয়ালা নবীনা মোহাম্মদ ওয়ালা আলী ওসহবি আজমাই